22 অক্টোবর মধ্যরাতে হঠাৎ করে ব্যারিস্টার সুমনের ফেসবুক স্ট্যাটাস আলোচনায়। সুমন তার ভেরিফাইড ফেসবুক আইডির পোস্টে লিখেছেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। তার এই স্ট্যাটাস যেন মুহূর্তেই ফেসবুকের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। নেটিজেনরা বলছেন, তবে কি গ্রেফতার হয়েছেন তিনি? গ্রেফতারের আগে কি এই বার্তা ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন নাকি আত্মসমর্পণ করতে যাচ্ছেন? জানা যায় তাকে মিরপুর হতে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার কারণে সেখানে আপাতত কোনো আসামিকে রাখা যাচ্ছে না। এ কারণে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলা গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো আপাতত জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।